ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। নিহত 18 বছরের ছোটনালী মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, 7 মাস আগে মুম্বাইয়ে প্যান্ডেলের পাইপ তৈরির কারখানার কাজ করতে যায়। সামনের মাসে গ্রামে মেলা আছে, সেই কারণে সে বাড়ি ফিরছিল। এদিন রাত 9টা নাগাদ ছত্তিশগড়ের বিনাশপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ছোটনালী। রেল পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় রায়পুর GKS হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। শুনলাম যে বৃহস্পতিবার রাতে ট্রেন থেকে পড়ে যাওয়ার পরে তাকে পুলিশ নিয়ে গিয়ে অ্যাডমিশন করালো হসপিটালে। তার থেকে আবার গতকাল শুনলাম যে একদম রাত 12টার দিকে মারা গেল। কোথায় গেছিল সে? সে বোম্বাই গেছিল। কি করতো মুম্বাই? বোম্বাই করতো, সেখানে পাইপ লাইনের কাজ করতো। তো তারপরে কি ঘটলো ঘটনাটা? বলছি, আমি বললাম যে ঘটনাটা ঘটলো যে পাইপলাইন থেকে মানে কাজ করার সেরে বাড়ি আসছিল ওরা তিনজনা। তিনজনের মধ্যে একজন দেখছে ট্রেনে নাই, তখন ওরা আবার চেন পোল করলো, নাই কোথায় গেলো। ট্রেনে তো খোঁজাখুঁজি করার পরে আবার চেন পোল করলো, গাড়িটা রুকলো। গাড়িটা রুকার পরে আবার দুজন যে ছিল, বাকি দুজন ওরা দৌড়াচ্ছিলো ওই দিকেই। তো আমাদের একদম পড়ে গেছে, তো তার মধ্যে মাঝখানে আবার পুলিশ ধরে নিল ওদেরকে দুজনাকে। চারজনা পুলিশ ছিল শুনতে পেলাম, তার মধ্যে তিনজন পুলিশ চলে গেলো ওই কাছে, ওকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে অ্যাডমিশন করেছিল। তো এখন কী অবস্থায় আছে? এখন মৃত্যু বলে ঘোষণা হয়ে গেছে, এখন রায়পুরে আছে হসপিটালে। আর দেহটা কবে আসবে? দেহটা মনে হয় কালকে আগামীকাল আসবে। তো বুঝি ওর পরিবারে কে কে আছে? পরিবারে ছিল মা বাবা আর তিন ভাই, ও দিয়ে তিনজন ছিল। তো সেই কি পরিবার একমাত্র রোজগারে ছিল যে বাইরে ইনকাম করতে গেছিল? হ্যাঁ, রোজগার একটু বাড়িতে অভাব অনটনের জন্য বাইরে গেছিল। এরকম কি পড়াশোনা করেছিল ছেলেটা? হ্যাঁ, কিছু পড়াশোনা করেছিল, 6 না 7 পড়েছিল। বলছি কি নাম সেই ছেলেটা? ছেলেটার নাম হলো ছোটন আলী, পিতা হলো রহিমুল। মালদা থেকে দেবাশিস পাল ও দেবসিং, রিপোর্ট আনন্দ বার্তা। ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। নিহত 18 বছরের ছোটনালী মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, 7 মাস আগে মুম্বাইয়ে প্যান্ডেলের পাইপ তৈরির কারখানার কাজ করতে যায়। সামনের মাসে গ্রামে মেলা আছে, সেই কারণে সে বাড়ি ফিরছিল। এদিন রাত 9টা নাগাদ ছত্তিশগড়ের বিনাশপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ছোটনালী। রেল পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় রায়পুর GKS হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। শুনলাম যে বৃহস্পতিবার রাতে ট্রেন থেকে পড়ে যাওয়ার পরে তাকে পুলিশ নিয়ে গিয়ে অ্যাডমিশন করালো হসপিটালে। তার থেকে আবার গতকাল শুনলাম যে একদম রাত 12টার দিকে মারা গেল। কোথায় গেছিল সে? সে বোম্বাই গেছিল। কি করতো মুম্বাই? বোম্বাই করতো, সেখানে পাইপ লাইনের কাজ করতো। তো তারপরে কি ঘটলো ঘটনাটা? বলছি, আমি বললাম যে ঘটনাটা ঘটলো যে পাইপলাইন থেকে মানে কাজ করার সেরে বাড়ি আসছিল ওরা তিনজনা। তিনজনের মধ্যে একজন দেখছে ট্রেনে নাই, তখন ওরা আবার চেন পোল করলো, নাই কোথায় গেল। ট্রেনে তো খোঁজাখুঁজি করার পরে আবার চেন পোল করলো, গাড়িটা রুকলো। গাড়িটা রুকার পরে আবার দুজন যে ছিল, বাকি দুজন ওরা দৌড়াচ্ছিল ওই দিকেই। তো আমাদের একদম পড়ে গেছে, তো তার মধ্যে মাঝখানে আবার পুলিশ ধরে নিল ওদেরকে দুজনাকে। চারজনা পুলিশ ছিল শুনতে পেলাম, তার মধ্যে তিনজন পুলিশ চলে গেলো ওই কাছে, ওকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে অ্যাডমিশন করেছিল। তো এখন কী অবস্থায় আছে? এখন মৃত্যু বলে ঘোষণা হয়ে গেছে, এখন রায়পুরে আছে হসপিটালে। আর দেহটা কবে আসবে? দেহটা মনে হয় কালকে আগামীকাল আসবে। তো বুঝি ওর পরিবারে কে কে আছে? পরিবারে ছিল মা বাবা আর তিন ভাই, ও দিয়ে তিনজন ছিল। তো সেই কি পরিবার একমাত্র রোজগারে ছিল যে বাইরে ইনকাম করতে গেছিল? হ্যাঁ, রোজগার একটু বাড়িতে অভাব অনটনের জন্য বাইরে গেছিল। এরকম কি পড়াশোনা করেছিল ছেলেটা? হ্যাঁ, কিছু পড়াশোনা করেছিল, 6 না 7 পড়েছিল। বলছি কি নাম সেই ছেলেটা? ছেলেটার নাম হলো ছোটন আলী, পিতা হলো রহিমুল। মালদা থেকে দেবাশিস পাল ও দেবসিং, রিপোর্ট আনন্দ বার্তা।